আজকে দিন অথবা রাত নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র তিনবার পাঠ করতে পারেন আল্লাহর নবীজি ওয়াদা করেছেন আপনাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে জান্নাত অবদারিত হয়ে যাবে শুধু তাই নয় এই দোয়াটার উপরে আমল করলে আল্লাহর নবী বলেছেন আমি তাদের হাত ধরে জান্নাতের মধ্যে পৌঁছে দেব সকলে বলে সুবহানাল্লাহ নবীজি আপনার হাত ধরে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে সকলে বলে সুবহানাল্লাহ এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ দোয়াটার আমলটা অবশ্যই আজকে দিন অথবা রাত যেই কোন সময় আপনি পারেন পড়বেন আমলটা করবেন আর জান্নাত ওয়াজিব হয়ে যাবে এবং দোয়াটা পাঠ করার পর যদি আপনারা আর কোন গুনাহের মধ্যে লিপ্ত না হন এই অবস্থায় মারা যান তাহলে সোজা নূরের জান্নাতের মধ্যে আপনার হবে ঠিকানা সকলে বলি সুবহানাল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা তাই আমি আপনাদেরকে অনুরোধ করব এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমলটা মনোযোগ সহকারে করবেন আমি যেভাবে বলবো সেভাবে করবেন কপাল খুলে যাবে হাশরের ময়দানে প্রত্যেকটা মানুষ যখন ইয়া নাফসি করবে তখন আপনারা হাসতে হাসতে নবীর সঙ্গে জান্নাতের মধ্যে চলে যাবেন সকলে বলি সুবহানাল্লাহ আরশের নিচের মধ্যে ছায়া পাবেন তাহলে এই গুরুত্বপূর্ণ আমলটা কিভাবে করবেন আমি অবশ্যই এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আমলটা করতে হলে ছোট্ট দোয়াটা পাঠ করতে হলে আজকে দিন অথবা রাত ওযু করে পবিত্রতা অর্জন করে একটি পবিত্র জায়গার মধ্যে বসে যাবেন বসে গিয়ে সর্বপ্রথম আপনারা এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন এগারো বার দুরুদে ইব্রাহিম পাঠ করলে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন দুরুদে ইব্রাহিম পাঠ না করতে পারলে ছোট্ট একটি দুরুদ শরীফ পাঠ করবেন ছোট্ট দুরুদ শরীফের কথাটা বলে দেব দুরুদে ইব্রাহিম আমি আপনাদেরকে একটি বার শোনাবো আমার সঙ্গে জাবানটা খুলে পাঠ করবেন ও প্রিয় দিনী ভাই এবং বোনেরা আল্লাহর নবীর উপরে দুরুদ পাঠ করলে একটি বার সঙ্গে সঙ্গে দশটি নেকি আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দশটি গুণা আপনাদের আমলনামা থেকে মুছে দেওয়া হবে শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দশটি রহমত সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল হবে সকলে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজির রওজার পাশে ফেরেশতারা নিয়োজিত আছে সারা পৃথিবীর মধ্যে যে যেই কোনো প্রান্ত থেকে নবীজির রওজায় দুরুদ পাঠায় সঙ্গে সঙ্গে ফেরেশতারা সেই ব্যক্তির নাম বাবার নাম গ্রামের নাম পর্যন্ত বলে আপনার দুরুদ রেখে আল্লাহর রাসূলের রওজায় পৌঁছে দেয় সকলে বলে সুবহানাল্লাহ আল্লাহর নবীজি আপনার দুরুদ রেখে কবুল করে এবং আপনার জন্যে আল্লাহর কাছে দোয়া করে দেহি সকলে বলি সুবহানাল্লাহ এই জন্য আপনি যেই কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন নামাজের দুরুদ শরীফটা আপনি পাঠ করবেন যদি পারেন এভাবে আমার সঙ্গে পাঠ করুন একবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى
آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. একবার দরুদ ইব্রাহিম পাঠ করেছি, আগের ওবার পাঠ করবেন যদি একটু বড় মনে হয়, ছোট্ট সহজ দুরুদ শরীফটা পাঠ করবেন এভাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার হয়ে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম. ঠিক এভাবে আপনারা এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন যে দুরুদটা সহজ মনে হয়, তারপরে আপনারা নবীজির শিখানো ছোট্ট সেই দোয়াটা, জান্নাত ওয়াজিব হওয়ার দোয়াটা, নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে যাওয়ার দোয়াটা মাত্র তিনটি বার মনোযোগ সহকারে পাঠ করবেন. এভাবে আমার সঙ্গে জাবানটা খুলে পাঠ করুন. রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা. এই ছোট্ট দোয়াটাকে আপনারা তিনবার পাঠ করবেন, যদি মুখস্থ পাঠ না করতে পারেন কোনো সমস্যা নেই, ভিডিওটাকে ওপেন করে আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন, তিনটি বার পাঠ করলেই চলবে. এবং যদি পড়ে পাঠ করতে চান, বাংলা পাঠ করতে পারেন, পড়তে পারেন, তাহলে স্ক্যানের মধ্যে বাংলাতেও দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্যান থেকে দেখে দেখেও পাঠ করতে পারেন, না হয় আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন. আমি আবারও বলে দিচ্ছি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাহু وبي محمد صلى الله عليه وسلم نبيا ورسولا. এই দোয়াটা তিনবার পাঠ করবেন, প্রথমে এগারো বার দুরুদ শরীফ, তারপরে দোয়াটা তিনবার. আপনারা দোয়াটা তিনবার পাঠ করার পর তিনবার ছোট্ট একটি দোয়া পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ 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 হয়ে গেল. তারপর আপনারা আবার এগারো বার দুরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রাণ খুলে দোয়া করবেন. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমলটির কথা আমি আবারও বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন. আজকে দিন অথবা রাত যখনই আমলটি করবেন তখনই জান্নাত ওয়াজিব হয়ে যাবে, নবীজির সঙ্গে জান্নাতের মধ্যে যেতে পারবেন. সকলে বলে সুবহানাল্লাহ. এই ছোট্ট দোয়াটার আমলটা করবেন, কারণ দোয়াটার অর্থটা এত সুন্দর, এত সুন্দর. আমি আমলটার কথা সংক্ষিপ্তে বলে দেব, দোয়াটার অর্থটা একটি বার বলে দেই. দোয়াটার অর্থটা হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বাও, আমি আমার রব হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে পেয়ে সন্তুষ্ট আছি, অবিল ইসলামি দীনাও, এবং আমার দিন হিসাবে ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট আছি এবং সন্তুষ্ট চিত্তে মেনে নিলাম অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা. নবী এবং রাসূল হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে খুশি আছি. সকলে বলি সুবহানাল্লাহ. প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এ দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহকে পেয়ে আপনি সন্তুষ্ট আছেন, আল্লাহ খুশি হয়ে যায়, নবীজিকে পেয়ে আপনি সন্তুষ্ট আছেন, নবীজি খুশি হয়ে যায়, ইসলামকে পেয়ে আপনি সন্তুষ্ট আছেন,
আপনাকে আল্লাহ ভালোবাসেন তখন আপনার জীবনের গুনাহ পর্যন্ত ক্ষমা হয়ে যায়। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমি আবার সংক্ষিপ্ত ভাবে বলে দিচ্ছি, আজকে দিন অথবা রাত অজু করে পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম 11 বার দুরুদ শরীফ পাঠ করবেন, যে দুরুদ শরীফটা পারেন। তারপরে 3 বার নবীজির শিখানো দোয়াটা পাঠ করবেন, স্ক্যানের মধ্যে দিয়ে দিয়েছি, রাদিয়তু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যাও ওয়া রাসূলাহ। এই দোয়াটা 3 বার পাঠ করার পরে 3 বার ছোট্ট একটি তাওবার দোয়া পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতকে অবধারিত করে দিবেন, ওয়াজিব করে দিবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা যারা যারা এই শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আমলটা করবেন, সকলে কমেন্ট বক্সের মধ্যে নিয়ত করে ফেলবেন আমিন লিখে। আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি যারা যারা আমিন লিখছেন। আল্লাহ, যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ মাফ করো, ক্ষমা করো, তাদের প্রতি তুমি রাজি হয়ে যাও, রিজিকের মধ্যে বরকত দাও, অভাব অনটনকে দূর করে দাও, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।